আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে জানাবো মাত্র 200 টাকা দিয়ে কীভাবে আপনি ট্রান্সপোর্ট বা গাড়ি ব্যবসা করবেন। আশ্চর্য হচ্ছেন? আসলে আশ্চর্য হওয়ার কিছু নেই, 200 টাকা দিয়েও করা যায়। বন্ধুরা, আপনারা যারা ব্যবসা করতে চান, শুধুমাত্র এই ইউটিউবের ভিডিও দেখে এবং আমার কথা শুনেই ব্যবসা শুরু করবেন না। আপনারা যে কোনো ব্যবসা করার আগে সেই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে এরপর ব্যবসা নামবেন। আপনি যে ব্যবসা স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে ব্যবসা করতে আপনি ভালো লাগে এবং যে ব্যবসা আপনি সময় দিতে পারবেন, সেই ব্যবসাটি করবেন। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। এখনই সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় দর্শক, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে হ্যাঁ আপনি ট্রান্সপোর্ট বা গাড়ি ব্যবসা করবেন, তাহলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা এখানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব কীভাবে আপনি মাত্র 200 টাকা দিয়ে গাড়ি ব্যবসা করবেন। চলুন তাহলে শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আপনি জানেন যে বর্তমানে গাড়ির প্রচুর চাহিদা রয়েছে। বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে, র্যালি সহ ব্যক্তিগত কাজে প্রচুর গাড়ি প্রয়োজন হয়। আপনি কী করবেন? সেখানে গাড়ি ভাড়া দিবেন। কীভাবে দিবেন? সেটা হচ্ছে আপনি কিছু বিজিলি কার্ড বানাবেন। সেই বিজিলি কার্ডে আপনার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এই বিজিলি কার্ড বানাতে মাত্র আপনার 200 টাকা খরচ হবে। এই 200 টাকা আপনার এখানে পুঁজি। এই 200 টাকা দিয়ে আপনি 1000 বিজিলি কার্ড বানাতে পারবেন। সুপ্রিয় দর্শক, এরপর কী করবেন? এরপর যা করতে হবে সেটা হচ্ছে এই বিজিলি কার্ডগুলো আপনি যে এলাকায় আছেন সেই এলাকার লোকজনের কাছে ছড়িয়ে দিন। দেখবেন কিছুদিন পর আপনার কাছে ফোন আসছে গাড়ি ভাড়া নেওয়ার জন্য। এরপর আপনি কী করবেন? এই যে গাড়ির মালিক এবং যে ড্রাইভার আছে তাদের সাথে সমন্বয় করে আপনি গাড়ি ভাড়া দিয়ে দেবেন। এক্ষেত্রে দর্শক, আপনাকে কী করতে হবে? আগে থেকেই যে গাড়ির ড্রাইভার আছে বা গাড়ির মালিক আছে তাদের সাথে কথা বলে নেবেন যে আপনাকে কত কমিশন দেবে বা আপনাকে কত পার্সেন্টেজ দেবে, তাহলে আপনার সুবিধা হবে। দেখবেন মাস শেষে আপনার পকেটে ভালো একটা ইনকাম জমা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ব্যবসাটি করতে আপনার তো আর বড় পুঁজি খরচ হচ্ছে না, আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, তাহলে ভয় কিসের? মনে সাহস নিয়ে শুরু করে দিন। মাত্র 200 টাকা দিয়ে ইনভেস্ট করতে পারবেন, এই 200 টাকা দিয়ে শুরু করুন না। আপনার তো কোনো লস হওয়ার ভয় নেই যে আমি এই ব্যবসা করলে যদি লস হয়ে যায়, এই ভয় পাওয়ার তো কোনো কারণই দেখছি না। তাহলে কেন করবেন না? শুধু শুধু বসে না থেকে আপনি শুরু করে দিন। বন্ধুরা, আজকে হয়তো ছোটো ভাবছেন ব্যবসাটি, একসময় দেখবেন আপনার ব্যবসাটি বড় আকারে ধারণ করছে। আপনি আজ অন্যজনের গাড়ি ভাড়া দিচ্ছেন, একটা সময় দেখবেন আপনার অনেক গাড়ি হয়ে গেছে, আপনার বড় প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে। সুতরাং বন্ধুরা, আপনি শুরু করে দিন আজই। আপনি এই রাস্তায় বা এই ব্যবসা আপনি সফল হবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আর যদি আপনি একটু অফিস বা একটি দোকান নিয়ে বসতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। দেখবেন আপনার ফোন দিয়ে অর্ডার আসছে এবং আপনার যে অফিসে বসছেন সেখানেও সরাসরি লোকজন এসে গাড়ির ভাড়া নেবে আপনার কাছ থেকে। সুতরাং বন্ধুরা, এভাবে শুরু করতে পারেন। তবে প্রথম অবস্থায় ইনভেস্ট না করে কোনো অফিস না নিয়েও আপনি শুরু করতে পারেন। সুপ্রিয় দর্শক, যদি আমরা একটু কৌশল খাটিয়ে কাজ করি না, তাহলে আমরা অনেক ব্যবসা করতে পারি। বন্ধুরা, এই কম পুঁজিতে ব্যবসা করা যায় এই ধরনের অনেক আইডিয়া আমাদের কাছে আছে, আমরা তরুণদের জন্য দিয়ে যাচ্ছি, আমরা ভবিষ্যতে আরও দিব। বন্ধুরা, আপনারা যদি চান আমাদের এই ধরনের আইডিয়াগুলো দেখার জন্য, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।